চাঁপাই নবগঞ্জ সদর শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে শুরু হলেও কেন্দ্রগুলো সকালের দিকে ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম তবে বেলা বৃদ্ধির সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে সকাল সাড়ে দশটা পর্যন্ত জেলার পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় গ্রিনভিউ উচ্চ বিদ্যালয় ঘুরে দেখা যায় ভোটাররা শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান এদিকে সকাল সাড়ে আটটার দিকে শিবগঞ্জের বালুটঙ্গি ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জামায়াত সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় তিন চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে